আল্লাহর পায়গাম্বর নবীজি আমার ডাক দিয়ে বলেন ডান কাদের আর বাম কাদের ফেরিস্তা যখন সময় বন্ধু তোমার শুরু হয়ে যাবে আল্লাহর পায়গাম্বর নবীজি বলেন সক্রাত শুরু হয়ে গেলে আর কোনো তো বা আল্লাহর কাছে কবুল হবে না এক কথায় ওই দুইজন ফেরিস্তা তোমার সামনে হাজির হওয়ার পূর্বে তুমি যদি তো বা করো তোমার তো বা কবুল হবে ওই দুইজন যদি তোমার সামনে হাজির হয়ে যায় আল্লাহর পায়ে নবীজি আমার বলেন আর কোন তো বা কবল হবে না এই দুইজন ফেরেস্তা হাজির হয়ে ডাক দিয়া বলবে বন্ধু তোমার আমলগুলো তোমাকে দেখাবার জন্য এসেছি ডামদিকে ফেরিস্তার ডাক দিয়ে বলবে বন্ধু তোমার আমলগুলি তুমি দেই কালাও বামদিকে ফেরেশতা ডাক দিয়ে বলবে তোমার গোনাগুলো দেই কালাও বান্দা যদি চুর বদমাশ হয় বান্দা যদি বেইমান হয় বান্দা যদি বেনামাজি হয় বান্দা যদি শুৎকুর গুস্কুর মদকুর হয় বান্দা যদি সিনটিকেট করে বান্দা যদি তেলের দাম নিজে নিজে বাড়ায় এই বান্দা বান্দাটা যখন সময় মারা যাবে ওই বান্দাটাকে তার আমল নামাটা যখন সময়ে দেখানো হবে বান্দা এবার ডান দিক দিয়া তাকা দেখবে নেকির কাতাটা শূন্য সাদা একটা পিস্তা দেখা যায় বান্দা ওই চোখের পানি ফালায়া বান্দা চোখের পানি ফালায়া অজস্রে কান্না করতে থাকবে ফেরিস্তাদেরকে ডাক দিয়ে বলবে ওরে ফেরিস্তারা জীবনের এর ভিতরে কত আমল করলাম কতই না নামাজ পড়লাম রোজা রাখলাম হস করলাম জাকাত দিলাম এগুলার নেকি গেল কো ফেরেস তারা ডাক দিয়ে বলবে তুমি তোমার আমল নামাটা ভালো কইরা দেই কালাও এবার বাম দিক দিয়ে তাকা দেখ তুমি যেদিন নামাজ পড়েছিল ওই নামাজটা দে পড়ছিলা মানুষকে তো তুমি খুশি করার জন্য নাম নামাজ পড়ছিলা আমার আল্লাহকে খুশি করার জন্য তো নামাজ পড়ো নাই হসতে পড়ছিলা ওই হসতা তো আমার আল্লাহর জন্য করো লাই ওই হসতা ওতুকড়ছিলা মানুষগুলো তোমাকে হাজি বলবে বলে তুমি যেই নামাজি হইছিলা নামাজি বলবে বলে এই শতকুর গুশক তুই শুই না রাখ যত তুই নামাজ পড়স না কেন রোজা করছ না কেন হজ করস না কেন জাকাত না কেন আমার আল্লাহর কাছে একটারও গ্রহণযোগ্যতা পাবি না ঠিকই না এ বন্ধু দিল তার নরম করে দেখবে শূন্য এমন সময় ফেরিস তাদেরকে ডাক দিয়ে বলবে ও ফেরিস তারা আমার আবল ডাবা আমাকে দেখাইতেসো কারণ কি কারণ কি বলে অল্প সময় পর মালাকুল মৌ এসে তোমার লোকটা বাহিরি করে নিবে দুনিয়ায় থাকতে তোমাকে দেখা দেবার চাই তুমি কি কি আমলগুলি গুলি তুমি করেছ নিজের হাতের কামাই গুলো কি কি করেছ বন্দা ডাক দিয়ে বলবে আবার সেই আবলগুলি কেন দেখাও কেন দেখা না দেখাইলে কি চলে না ফেরিস্তারা ডাক দিয়ে বলবে না দেখাইলে কেমনে চলবে কারণ যেই প্রকারের মোনাফেক তোমরা আমার মাওলার খাইলা আমার মাওলার অক্সিজেন সব সময় তুমি গ্রহণ করলা আমার ওই মাওলার সাথেই বেইমানি করলা ওই মাওলা গোলামি না কইরা দেব দেবীর পূজায় মগ্ন হইয়া গিয়েছিলা মানুষ কুলি মুন্ডম নামে মুসলমান হইয়া মাজারে যায় সেজদা করছিলা আসে নাই জোরে জোরে বলেন আসে আল্লাহ বলেন রানা ভিন কুরানি বলিন বলেন সব কিছু মাফ করবো কিন্তু সিঁড়িগুণা মাফ হবে মুসলমান ভাইরারে আমার এই শিরিকের গোনা বান্দাকে যখন সময় দেখা দেওয়া হবে বান্দা চোখের পানি পালায়া অজশ্রী চোখের পানি পালায়া পালায়া কাঁদতে থাকবে বলে কান্না করে লাভ নাই কান্না করে লাভ নাই তোর জিন্দিগির ভিতরে কি কি গোনাগুলি করেছিস তুই গোনাগুলি তুই ভালো কইরা দেই কাল বান্দা যদি না হ বান্দা আবার বাম দিক দিয়া তা খাইবে বান্দা বাম দিক দিয়া তা খায় দেখবে শুধু গুনা আর গোনা বান্দা ওই গুনাগুলো দিই চোখের পাড়ি ফালায়া ডাক দিয়া বলবে ও ফেরেস আমার একটু গোনা কাইটা একটু নেকি লেই কাদা না ফেরেস তারা ডাক দিয়ে বল বলবে না 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 আমাদের নেকি লেখার শক্তি আমাদের কাছে নাই আর গুণা লেখার শক্তিও আমাদের কাছে নাই তবে তোর আমল গুলি তুই ভালো কইরা দেই কালো ভালো কইরা দেই কালো বান্দা গুণাগুলি কায়া বল সব কাঁদবে হায় রে হায় রে হায় কেন এই গুণাগুলি করলাম কেন এই গুণাগুলি করলাম এই গুণাগুলির জন্য তো আজকে আমাকে কষ্টের সাগর পারি দিতে হবে আমাকে তো অল্প সময় পর আমার কবরটা জাহান নামের গর্ত হওয়া যাবে আল্লাহর পায় কম্বর নবীজির হাদিস বন্ধু শোনাইতেছি দিল করি দিয়া শোনা এই দুইজন ফেরিস্তা আমলগুলো দেখায় আমলগুলি আল্লাহর কাছে নিয়ে যাওয়ার সময় ডাক দিয়ে বলবে শোনো শোনো অল্প সময় পা মালাকুল মত আজরাইল তোমার সাথে আসতে সে দেখা করতে আইসা তোমার রঘুটাকে কবজ করে নিয়ে যাবে আল্লাহর পায়ে নবীজি আমার বলেন বলে কুল আজরাইল কথা বলো নবীজি আমার ডাক দিয়া বলেন সাত সমুদ্র তেরো নদীর পানীয় গলি যদি মালাকুল মুত আজরাইলের মাথার মধ্যে ডেলে দেওয়া হয় সম্পূর্ণ পানীয় মালাকুল মুত আজরাইলের মাথার চুল খেয়ে নেবে এক পোটা পানীয় জমিনের মধ্যে পড়বে না সোবাহান বড় আল্লাহর আল্লাহর্বর নবীজি বলেন তার ডান হাত অথবা বাম হাতের তালুর মধ্যে যদি তামাম পৃথিবীটাকে দিয়ে দেওয়া হয় এক টাকার কয়েন রাখলে এক টাকার পয়সা রাখলে যেই রকম মানুষের লাফাইতে ফালাইতে কোনো কষ্ট হবে না তামাম পৃথিবীটা আজরাইলের ডান হাত অথবা বাম হাতের তালুতে দিয়ে দিলে আজরাইলেরও তেমন কোনো কষ্ট হবে না তাহলে বন্ধু আজরাইল কত বড় ওই আজরাইল ওই পাপিষ্টনা ফরমান গুনাগারের সামনে কেমন আকৃতি নিয়ে আসবে কেমন চেঘারা নিয়ে আসবে মালাকুল মৌত আজরাইল তার মাথা চুলগুলি হবে কুকরাডু আর ফিকরাডু তার চক্ষু দিয়া আগুনের ফুলকি বাগির হতে থাকবে মালাকুল মৌত আজরাইল তার নাকটা কেমন হবে নবীজি আমার বলেন হাতির ফুলের মতো তার নাকটা হবে মাটি দিয়া চেঁচরায়া চেঁচ্রায়া যাবে তার কানগুলি কেমন হবে নবীজি আমার ডাক দিয়া বলেন তার কানটা হাতির কানের মতো কোলার মতো করে তার কান গলে হবে নবীজি আবার ডাক দিয়া বলেন তার চেহারাটা কেমন হবে আল্লাহ নবী আমার বলেন এবং কালো বর্ণের চাহারাটা তার হবে আজরাইলকে না দেখলে কেমন কেউ বর্ণনা করা কারো পক্ষে সম্ভব না আমার নবীজি বলে এত কালো বর্ণের আজরাইল হবার পরেও আর একটা কালো একটা পোশাক তারে পড়া দেওয়া হবে দুর্গন্ধযুক্ত একটা পোশাক তারে পড়ায়া দেওয়া হবে আল্লাহর পায়গাম্বর নবীজি আবার ডাক দিয়া বলে তার দাঁতগুলি কেবর কেবল হবে কেবল হবে নবীজি আবার বলেন বগিশের সিংহের মতো তার দাঁতগুলি গুলি চুক্কা চুক্কা দাঁত গুলি হবে হাতির দাঁতের মতো দুই দাঁত চুক্কা চুক্কা দাঁত পাগির হয়ে থাকবে এমন অবস্থায় আল্লাহর পায়গাম্বর নবীজি আবার বলেন গুনাগারের রুঘুটা কেমন করে বাহির করবে নবীজি আবার ডাক বলেন তার হাতের পায়ের নখগুলি নম্বা নম্বা নখ বিশিষ্ট আঙ্গুল হবে প্রত্যেকটা নখ ইস্পাতের চাইতে ধারালো হবে হঠাৎ করে অন্ধকারের ভিতরে গুনাগারের সত্রা চলতেছে হঠাৎ করে আজরাইল হাজির হয় ডাক দিয়া বলবে আখরি ঝুঁ ওম ফুসাগুম এই ruhakum এ কপিস্ট নপুরবান গুণাগার কোথায় তোর ঘুটারে রেখেছিস তাড়াতাড়ি করে তোর ঘুটারে বাহির করে দে তার হাত তাড়াতাড়ি করে তোর ঘুটারে বাহির করে দে এবন চারা চার অপ্রয়ক্তরা কৃতির চহারা দেইখা সাদা সাদা দাদগুলো দেখবে এই गुली सबने दिख दिया হাজির হয়ে ডাক দিয়ে বলবে ঘুটারে কোথায় রেখেছি তাড়াতাড়ি করে তোর লুঘুটারে বাঘির করে দে তাড়াতাড়ি করে লুঘুটা বাঘির করে দে ওই পাপিষ্ট না ফরমান গুনাগারের লুঘুটা আজরাইকে দেই কার লুঘুটা দৌড়া দৌড়ি শুরু করে দিবে একবার লুঘুটা ডাম দিক দিয়া যাবে একবার লুঘুটা বাম দিক দিয়া যাবে একবার লুঘুটা মাথায় দিক দিয়া যাবে একবার রঘু পায়ের দিক দিয়া যাবে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালা বল্লা শরীফের ভেতরে বলেন মালা ইখাতু বাসিতু আইদিয়াহুমা ইমাম বুহারি রহমাতুল্লাহ আলাইহি বলেন বুখারি শরীফের ভিতরে হাদিসটা এইভাবে আল্লাহর পয়গম্বর বলেছেন আইয়াদুরি বুহুমা দৌড়া দৌড়ি দেইকা মালাকুল তাজরাই তার ডান হাতটারে বাড়াইয়া ওই পাপিষ্ট না ফরমান গোলাগার সুৎকুর মতপুর জিনে কুরুবে ইমানের বাঙ্গালের ভিতরে আজরাই হতো জুড়ে তপুর পড়বে রুবি জি বললেন গালটা ভাঙ্গিয়া ডান্ধি কয়ে যাবে। আবার বলেন হাজার হাজার ফের তারা হাজির হয়ে যাবে কাঠা হাতের মধ্যে থাকবে নবি তলু পাত্তাদের হাতের মধ্যে থাকবে জাহার্নবীর কাটা দিয়া একটা পশবের গুড়ালির ভিতর দিয়া তারা ওই কাঠাগুলো ঢুকাইতে তাকবে বাড়াইতে আল্লার আল্লাহর পায়া নবীজি আবার বলেন কাঠার ভিতর দিয়া ঢুকের গুড়ালির ভিতর দিয়া রঘুটা দৌড়া শুরু করে দিবে বাসি তো এই দিয়া মালা ইথু আল্লাহর পায়া নবীজি আবার ডাক দিয়া আবার আজরাইল তার বাম হাটারে বাড়াইয়া হুই পপিষ্ট না পরবাল গুনাঘরের ডানগালের মধ্যে আবার একটা তাপপর বসাইয়া দিবে ওই তাপ্পরের সঙ্গে সঙ্গে তার ডানগালটা ভাঙ্গিয়া বাম দিক চলে যাবে রুগুটা এক পর্যায়ে দৌড়াইয়া দৌড়াইয়া ওই রুগুটা পায়ের কনিষ্ঠ আঙ্গুলের নোকের গুড়ালিতে যাইয়া লোকায়া পড়বে মালাকুল বউ তাজরা ডাক বলবে রুঘু কোথায় লুকাইবি কোথায় লুকাইবি সময় যখন সময় হয়ে যাবে এক সেকেন্ড আগে তোর লঘুটা বাহির করব না এক সেকেন্ড পরে তোর লঘুটা বাহির করব না সময় যখন হয়ে যাবে মালা কুলবু তাদ্রাইলের লম্বা নম্বা গুলি যেই চাইতে নখতে ধারাল গুলাগারের পায়ের কনিষ্ঠ আঙ্গুলের নুকির গোড়ালির ভিতর দিয়া মালা কুলবু তার নখ গুলি ছিদ্র করে দিয়া নুখাইয়া লুঘুটার হাতের মধ্যে পেছাইয়া

আমার বলেল আবার একটা বুকের বাম দিক দিয়ে যাবে হে আমার দলেরা গুণা করিস না গুণা করিস না গুণা করিলে মরণটা বড় কষ্টের হবে শুধু মরণটাই কষ্টের হবে তা না মরণের পরে আরো কষ্টের শুরু হয়ে যাবে আল্লাহর নবীজি আবার ডাক দিয়া বলেন ওই পাপিষ্ট না ফরমান গোডাগারের গলার মধ্যে যখন লঘুটা আটকা পড়ে যাবে ওই না ফরমান গুনাগারের এবং পানির পিপাসা লাগবে যদি ওই পাপিস্টনা ফরমান গুনাগারের সাত সবুদির তেরো নদীর পানীয় গুলি যদি তারে পান করা হয় এরপরেও ওই পাপিষ্টনা ফরমান গাড়ের পানির মিটবে না নাউজুবিল্লা জোরে জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লা এ বন্ধু দিল তার নরম করে দিয়া কথাগুলি শোন মালা কুলমু এবার গলার ভিতর দিয়া ছিদ্র করে দিয়া হাঁপ গুলি বাহিরি করে দিয়া মালা কুলমু ওই পপিষ্ট না ফরমান মাতার ভিতর দিয়া আঙ্গুলগুলি ছিদ্র করে দিয়া মাথাটারে ছিদ্র করে দিয়া ওই নুকগুলি দুখাইয়া গলার ভিতর থেকে নিয়া নুরুটারে রুহুটারে লগ্রেসার ভিতর দিয়া রুহুটারে চিবাইয়া চিবাইয়া গলার ভিতরে এক জায়গায় রুহুটারে আইনা হেমন জুরিয়াজরাইল চাপ দি ভে হাল্লা পায়র নবীজি বলেন গলাটার মধ্যে ঘ্যার ঘ্যার একটা শব্দ হবে বড় বড় আওয়াজ করতে থাকবে এমন পানির পিপাসা লাগবে জীবনে কত হাজার হাজার গ্লাস পানি খাইলা কিন্তু বন্ধু ওই দিন হাজার গ্লাস পানি গ্লাস খাইলেও তোমার পানির পিপাসা মিটবে না তুমি যদি গোনাগার হও এমন সবাই রুঘুটারি গলার ভিতর দিকে রুঘুটারি চি ভাইয়া চি ভাইয়া বুকের বাম দিয়া নিয়ে আইসা আখরি যুগুবা বুকের ভিতর ভিতর দিয়া আজরাইল তার লম্বা লম্বা নখ বিশিষ্ট আঙ্গুল গুলি যেই নখ গুলি বন্ধু চাইতে ধারালো ওই নখ দিয়া বুকের ভিতর তারে হাত দিয়া বুকের ভিতর তারে সিদ্ধ করে দিয়া রুঘু তারে হাতে

একটা মানুষের দেহের ভিতরে তিনশত ষাটটি হাড্ডির জুড়া থাকে তিনশত ষাটটি হাড্ডির জুড়া আজরাইলের টালের সঙ্গে সঙ্গে তিনশত ষাটটি হাড্ডির জুড়া ভেঙ্গে চুরি চূর্ণ বিচুরণ হয়ে যাবে ওই রুহুটা যখন সময় তার বাগির হবে তার কেমন কষ্ট হবে আল্লাহ

গারের মরণ নাউজুবিল্লা আজরাই রুঘুটারে বাঘির কুইরা গন্ধযুক্ত একটা সলার বস্তা অতবার রুমাল দুর্গন্ধযুক্ত একটা রুমাল রুমালের মধ্যে লুঘুটারে ছাইয়া ফেরেস তারা প্রথম আসমানের মধ্যে নিয়ে যাইতে লাগবে আল্লাহর পায়গাম্ব নবীজি আমার ডাক দিয়ে বলেন আজ প্রথম আসমানের প্রত্যেকটা ফেরেস তারা আমার আল্লাহকে ডাক দিবে আল্লাহ আর জোরে চিৎকার করে ডাক দিয়ে বলেন না আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ও ফেরেস্তারা কেন ডাক দিলা ফেরেস্তারা ডাক দিয়ে বলবে মালি এটা কার রুহু আসমানের মধ্যে রাখতে চান এই রুহুটারে এত দুর্গন্ধ এর দুর্গন্ধ সহ্য করতে পারব না সহ্য করতে পারব না এর দুর্গন্ধ আর সহ্য করতে পারি না আল্লাহ রব আবুল আলামিন বলেন তাহলে দ্বিতীয় আসমানের রুহুটারে নিয়ে যাও দ্বিতীয় আসমানের রুহুটাকে নিয়ে যাওয়া হবে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়ার পর ফেরেস তারা আল্লাহর কাছে বিচার দিবে আল্লাহ আপনি কার রুহুকে আমাদের দ্বিতীয় আসমানে রাখতে চান আমরা সহ্য করতে পারি না তার দুর্গন্ধ আল্লাহ বলেন তৃতীয় আসমানে নিয়ে যাও তৃতীয় আসমানে একই হালত চতুর্থ আসমানে নিয়ে যাও একই হালত পঞ্চম আসমানে নিয়ে যাও একই হালত সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে কোনো ফেরেস তারা দুর্গন্ধে রুঘুর দুর্গন্ধে টিকতে পারবে না আল্লাহর পায়ে গাম্বর নবীজি আমার ডাক দি বলে আমার আল্লাহর কাছে সপ্তম আসমানের ফেরেস তারাও যখন নালিশ জানাইবে আমার আল্লাহ রব্বুল আল ডাক দিয়ে বলবে ওই পাপিষ্ট না ফরমান গুনাগারের রুঘটা সিজ্জিন নামক জেলখানার ভিতরে বন্দি করে দাও না ওজুবিল্লা জোরে জোরে কন্যা না ওজুবিল্লা এই সিদ্জির নামক জেলখানার ভিতরে ওই রুঘুটারে ওই দিক দিয়ে আমার আল্লাহ রুঘুটারে যখন সময় বন্দি করে দিবে আমার আল্লাহ রব্বুল আলমিন ওই সিদ্জির নামক জেলখানার ভিতরে রুঘুটারে বন্দি করে দিলেন ওই দিক দিয়া বন্ধু মানুষটার দেহ থেকে প্রাণপাকি চলে গেল ওই মানুষটাকে আর কেউ মানুষ বলে না ওই মানুষটাকে সবাই বলে লা নাস ঠিক কি বলেন ওই মানুষটারে কি বলে লাশ বলে আর তার দাম নেই একটা পয়সার তার দাম নেই বলে দুর্গন্ধ তার থেকে সরাবে তাকে তারা যত তাড়াতাড়ি ফারো দাফন করো কথা বলেন ঠিক না তখন সময় দৌড়ে যায় হুজুরের কাছে হুজুরের কাছে যাইয়া কয় হুজুর আব্বা তো নাই ভাই তো নাই না হয় কয় আম্মা নাই হুজুর একটু আসেন অথবা মাইকে বইলা ঠিক না বেঠি তো তখন সময় ইমাম সাহেবের কাছে যায় এতদিন যেই মানুষটা ইমাম সাহেবের গালাগালি করছে এই মানুষটার ছেলে লাশ পর্যন্ত ইমাম সাহেবের কাছে যাওয়া লাগে কথা বলেন ঠিক যারা যারা হুজুর দেখলে চুল শুরু হয় যারা যারা মনে করে এই আর আমরা চেয়ার বইতে পারি না খালি হ্যাঁ হুজুররা চেয়ারও বয় এটা কোন ধরনের কথা কথা বলেন ঠিক কিনা আমরা দামি দামি গাড়ি সরতে পারি না হুজুরা প্রত্যেক দিন গাড়ি সরে গাড়ি করা আমরা মানুষকে হেদায়ত করা না নাই হইতো হইতো না 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 আছে বিরোধিতা যারা করবা শোনো বিনা জানা যায় মরা লাগবে কথা বলেন ঠিক কিনা যারা আলিমুল আমাকে পছন্দ করো না তোমাদের বিনা জানা যায় কবরস্থ হওয়া লাগবে কথা বলেন কথা বলেন ডক্টর আহমদ শরীফের নাম কি আপনারা শুনছেন শুনছেন না সারা জীবন কোরআনের বিরুদ্ধে কথা বলছে শুধু তাই না মরার আগের দিনও কোরআনের বিরুদ্ধে কথা বলছে তো ডক্টর আহমদ শরীফ তো নাম হেতু গেছে জুম্মার নাম আছে এবার মুসলমানেরা মনে করলো যে এবারারে তো বিনা জানা যায় কবর দেওয়া যাইত না তাহলে জানা যা দেওয়া দেওয়াই তো লাগবো হুজুরের কাছে গেছে ইমাম সাবুজুর আমরা আপনাদের এটা সুনামপুর না সুনামপুরের ইমাম সাবুজুরের কাছে গেছে হুজুর আমরা ডক্টর আহমদ শরীফের ইমামতিটা কই রা এরে আমরা কবর দিতাম কই ইন্না সারা জীবন আমরারে গাইলেছে রসুল ডেকাইলেছে আল্লাহর কুরানের বিরোধিতা করেছে চাকরি থাকলে থাকবো না থাকলে নাই জানাজা হরাইতাম না জোরে 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 আর একটু জোরে চাকরি থাকলে থাকবে না থাকলে নাই এই সুতপুর মতপুর জিনাকুর হুজুর রে গাইলা নেওয়ালা নবী রে গাইলা নেওয়ালা আল্লাহকে গাইলা নেওয়ালা এর জানাজা আমরা ফারতাম না কথা বলেন কথা বলেন ঠিক কি না এখন ই বেড়ায় ফরাইতো না ফাঁসের মসজিদ হয় ইটা তো আর আগে না ই বেড়ায় ফরাইছেন আমি ফরাই কম না না যে হুজুরের কাছে যায় হুজুর হইতো না তো এক বেড়া রিক্সা দিয়া যাইতেছে তো রিক্সা দিয়া যখন সময় যাইতেছে ই বেড়ার কত হইল ই বেড়া তো আর জানাজা দিতেছে না সবাই কি দাড়ি টুপি রাখলে কি হুজুর হয়ে যাবে না এখন ই বেড়া যাইতেছে তো কইতাছে হুজুর কী ভাই আমরা ডক্টর আহমদ শরীফ মারা গেছে এই বেটা জানাজা ডাফরানো লাগবো চলুন চলন অসুবিধা নেই জানাজা ভরাইয়া এ বেটা বাড়িতে গেছি গা সব হুজুরও করতে কই কি তারে আমরা কেউ যে বেটা জানাজা ফরাইলাম না কুনানের হুজুরের ঘরে হুজুর দীক্ষা লাইব কথা বলেন ঠিক কি না যে সারা জীবন কোরআনের বিরুদ্ধে কথা বললো তার জানা নামা সরাই লইলো হ্যাঁ নিজে কইল হে জানাতে হে ওই সরাই লিব একটা হাগল কয়েকদিন কয়েক গত বছর কইছিল না যে নিজের জানাজান নিজেই ভরাবাই বেশি কথা কইলে আমরা বলে আধ ব্যাঙ্গি নেবো হের কি জাতের হাওয়ার হয়েছে তোর হাওয়ার আল্লাহ সুডাইব কয় বড় গেলে কথা বলেন ঠিক ঠিকা আমরা বলে আধ ব্যাঙ্গি নেবো আমরা বেশি করলে আমরা বলে পাকিস্তান ভরাই দিব আমরা বানাই পাকিস্তান আর হেয়া বাংলাদেশি আর আমরা আমরার চাউলের দাম যদি ওই তিরিশ টাকা বাড়ায় ষাট টাকা কথা বলেন ঠিক কিনা হেরা হইল বাংলাদেশের ভক্তের লোক আর আমরা হইলাম বিভক্তের লোক আমরার বেড়াই আস্তা বাংলাদেশ মিলাইয়া আলেম উলামা বেশির থেকে বেশি যদি তাকে বিশ লাখ এর উপরে মনে হয় নাই ঠিক না বেঠি এর মধ্যে বিশ কোটি মানুষ আপনারা এক লাখ ঠিক না বেঠি ইয়ার হলো হুজুরারের ডরাই জোরে 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 বা কেন ডরায় কারণ আছে আপনারা রে কষ্ট হইতেছে না আপনারা শুনো আবু জাহেলের বাহিনীটা গরম আছিল না নরম জোরে বলেন গরম না নরম এখন এর যে একটা যুদ্ধ আছে ইউক্রেন আর কি তা রাশিয়া না মিডিয়ারা যে এমন একটা কষ্টর মধ্যে পড়ছে হুজুর যে একটা কষ্টর মধ্যে পড়ছে এই দুই রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র মুসলমান নাই ঠিক না বে ঠিক যদি এই দুই রাষ্ট্রের ভিতরে একটা রাষ্ট্র মুসলমান থাকতো তে না তালেবান জঙ্গি মৌলবাদী জেতা ভারে আর অন্য কোনো উকিনবাদী ঠিক তখন hartaছেনা হেরায় হেরায় মাই এখন তো বিপদ পড়ছে এখন মিডিয়ার তেলে বেগুনে জরিলা হইরাছে শেষ যারা ও দোষ হয় না ও এখন মুসলমানেরও ও পায় না এখন মিডিয়া কিতা করতো এখন বড় হেরার এরার ছাকির মাঝে হানিভাত হইয়া গেছে কথা বলেন ঠিক কিনা জোরে জোরে বলার যে ক্ষী না রাবর কষ্ট আছে ওরে এই দুই দলের মধ্যে একটা দল যদি রে মুসলমানের অথচ আমার মুসলমানদেরকে আফগানিস্তানে গত বৎসর রমজান মাসেও আমার আফগানে আমার মুসলমানদের ভুগ থেকে তাজা রক্তবাহির করেছে ইসরায়েলেরা তখন সময় তোমাদের মানবতা কোথায় ছিল এতে স্যারে মুসলমান জানতে চাহ তখন সময় তোরার মানবতা কই এখন তোরাই তোরাই লাগস আমরা রে বাপ রে বাপ গাজী বুড়ে রে হে বলে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে গেছে এর নাম বলে আবার মুসলমান আমার মনে হয় এ মুসলমান আছিল এখন আর নাই কথা বলেন ঠিক কি না মুসলমান যুদ্ধ করবে মুসলমানের পক্ষে কথা বলেন ঠিক কি না যারা আওয়াজ বলে মুসলমান ঠিক কি আল্লাহ ওয়াকুম মুসলিমন শোনো মুসলমান শোনো মুসলমান হয়ে বড় লাগবে মুসলমান হয়ে যদি মরতে না পারো ইমান বলা হয়ে যদি মরতে না পারো বীর সৈনিক নামের পাশে যদি শহীদ নাম লাগানো হয় এরপরে ও জান্নাতে যাওয়া সম্ভব ন ইমানদার সারা এখন ইন্দু বেড়া মরছে এর নাম ওসই ঠিক যাবে ঠিক হিন্দু বেড়া মরছে এও বলে সই তাহলে শহীদ আমরা মুসলমানের নাম ঠিক নামে ঠিক সাহিতাউ অমুবাসি দাউ ওয়ান লিরা আল্লাবুল চনামাদের খায় আর তারা বলে এটা শুরু ঘুরে হেরানি গ্যায়ের হরে হেরানি গ্যায় ঠিক নামে ঠিক এর হরে এর ফেব্রুয়ারি কিতা ফেব্রুয়ারি কিতা দিবস দিবস জোরে বলেন কিতা দিবস ভালোবাসা দিবস এর হরে আবার একুশে 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 ফেব্রুয়ারি এটা কিতা দিবস বাসা দিবস ভাষা দিবস কিতা দিবস এটা কি ঠিক আছে নি আমি কিন্তু বুঝা কইতাছি না বাসা দিবস নি আচ্ছা একুশে ফেব্রুয়ারি এটা কিন্তু বাংলা শব্দ জোরে বলেন এটা বাংলা শব্দ তাহলে এরা কোন বাসার লেগে রক্ত দিছিল আপনারা কোন শফিক রফিক জব্বার আর অজানি আরো দুইজন আসল এরা যে রক্ত দিছিল রক্তটা দিয়া ফ্রাম যে দিছিল এরার কিতা দিছিল যে ইংলিশ বাসার লাগি তাহলে তোরা যে ভালোবাসা দিবস এর হরে আরেক দিবস বাংলা দিবস বাসা দিবস পালন করস ঠিক আছে আমরাও কই বাসা দিবস পালন করার দরকার কিন্তু এটা তো বাংলা কথা বলেন চিক্ষি না এটা ফাল্গুনের মতো তারিখ না হইয়া কয় এটা এটা ই ফেব্রুয়ারি ই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি তো ইংলিশ তাহলে তোরার মোহাব্বরটা কোন জায়গা দুঃখাবাজি ছাড়া কিছু নয় ঠিক আমাদেরকে খালি বুঝায় এমনে বুঝায় হেমনে বুঝায় আমরা লাশ পর্যন্ত কই বুঝছো কই বুঝছি না ঠিক না বেঠি ওই যে আমরা কই বুঝছি না আমরা রে কয় এটা তো মৌলবাদী ঠিক না বেঠি আমরা তো কই বুঝছি না কইটা জঙ্গিবাদী শোনো মুসলমান শোনো দোখায় পরিমাণ নষ্ট করো না দুখায় পরে যদি ইমান নষ্ট করো শোনো মরলে ওই যার কথা বয়ান করলাম তার মতো হবে কথা বলেন ঠিক যে কথা বলতেছিলাম ইউক্রেন রাশিয়ায় যুদ্ধ লাগছে এখানে হেরা কুজে হইতেছে না কিসের কথা এরা রে খেমনে জঙ্গি বানাইতে এখন এমন হেরায় হেরায় মায়ের কথা বলেন ঠিক আমাদের মুসলমানদেরকে যখন সময়ে মেরেছিল রমজান মাসে নামাজ পড়তে গিয়েছিল মুসলমানদেরকে গুলি করে পাখির মতো হত্যা করেছিল গত কয়েকদিন আগেও পাকিস্তানের মসজিদে ঢুকে তোমরা আমার উনত্রিশ ত্রিশ জন মুসলমানদেরকে শহীদ করে দিয়েছ শোনো শোনো নামাজের ভিতরে মুসলমানদেরকে শহীদ করে দিতে পারো শহীদই তামান না নিয়ে সারা জীবন কাটিয়ে দিব মরতে পারি রক্তের রঞ্জিত হতে পারি রক্তের সাগরে ভাসতে পারি আল্লাহ এবং তার রসুলকে সারতে রাজি নয় চলে বেড়ার কথা ঠিক কিনা সম্মানিত মুসলমান শোন ওই যে বলছিলাম এই যে এই রকম কিছু মুসলমান আছে টুহিও লাগায় হাঞ্জাবিও লাগায় টুহিও লাগায় হাঞ্জাবিও লাগায় দাঁড়িয়েও রাখছে বাফরে বাপ কত বড় বুজুর্গ না জানি আল্লাহ জানে ফাগরি একটা বাঁধছে ফাগরির উফরে আরেকটা এমনে দিছে ওরে বাফরে বাপ বড় আল্লাহর বলি মনে হয় কিন্তু যদি জিগাও সুরে ফাতে আর অর্থ ডাক হয় ইন্নালিল্লাই দেখিতা হয়েছ কথা বলেন ঠিক কিনা হেরা আমার আহমদ শরীফ আহমদ শফির নিয়া কুটুক্তি করে এক ফাগল শামিম রেজা কথা বলেন ঠিক কিনা সে তার নিজের মুখে স্বীকার করেছে সে কোন আলেম না আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম একশো বছর পর্যন্ত তোমরা যারা সুন্নি দাবি করো একটা আহমদ শফি বানায় দেখো তোদের ভিতরে একটা আহমদ শফি আছে তোদের ভিতরে পাইলে কান্দা কুর পাওয়া যায় মতকুর পাওয়া যায় জোটা পাওয়া যায় পাওয়া যায় আহমদ চফি দূরে থাক আহমদ চফির জুথার সমানো তোদের একটা আলেম পাওয়া যায় না এরপরে মামুন লোকরে নিয়ে কুডুক্তি করে রিবাফ বাপ কি জাতের বন্ডর করে বন্ড বিয়া করছে চারটা না এর নাম হইল কিতা হাসানুর রমানু তার নকশোবন্দি তারা বাক্সবন্দি কথা বলেন ঠিক ঠিকা এই তার সিরা এক পর্যায়ে এমন পর্যায়ে হইতে মামুন হকসাব ঠিক না ভাইটি মাদাই খেলা হয়ে যাবে এখন খেলা যখন সময় হইতো খেলার আগের দিন হ্যাঁ নাই রে কয় জেলখানা কয় কেন কয় বিয়া করছিল সাতটা সাতটার ভিতরে তৃতীয় নাম্বার বউ মামলা করছে যৌতুকের যৌত গ্যা কথা বলেন চিক্ষিনা বানায় বলতেছি না হাসা একবারে আপনারা যদি বিশ্বাস না হয় এখন বইয়া বইয়া গুগল চার্জ দিন যে হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি কেন জেলখানায় গিয়েছিল আমি চার্জ দিয়া কই দিয়া দেখেন দেখবেন লেখা দেখাইব যে তৃতীয় নাম্বার স্ত্রী মামলা করছে যৌতুক দেয় নাই বলে আলেম হয়ে স্ত্রীর কাছে যে যৌতুক চায় আল্লাহর কোরআন এবং নবীর সন্ন্যার বিরোধিতা করেছে শোনো মুসলমান শোনো আল্লাহর পায়াকাম্বার বলেন তুমি যদি জারুক সন্তান না হও আমার রসুলের বিপক্ষে কথা বলতে পারো না আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারো না বিনা জানা যায় তোমার কবরে যাওয়া ডক্টর আহমদ শরীফ সারা জীবন হেয় কে হুজুর লাগছে মরণের সময় ক জানাজাটা সারা খেমনে দিতাম হুজুর হুজুর তো লাগবই ঠিক না বেঠিক ছেলেমেয়ে বুঝছে যে নামে যেহেতু মুসলমান জানাজা তো ফরানি লাগবই এক মনে মন যাই তা কোন দিক দিয়া রিক্সা দিয়া দাড়ি টুফি লাগাই না এখন দেখে হয় হুজুর তাড়াতাড়ি হুজুর আব্বার জানাজাটা ফরেন ইনশাল্লা অসুবিধা নাই আইয়ুন জানাজান নামা সরাইছে মানুষের কুনবেড়ার এত বড় সাহস আমরা নতুন সুনামপুরের ইমাম সাহ এত বড় মসজিদের ইমাম সাহ হওয়ার পরেও আমি জানাজান নামাজাম না চাকরি যায় যাবে চিন্তা করলাম না আর হে কিয়া ইমামতি করল খেডারে এত বড় ইমাম মুসলমানে কথা বলেন ঠিকক্ষিণা এ কুসতে কুস্তি এর বাড়িতে গেছে আসেননি আসি জানাজা দিতে ফড়াইলা এটা কেমনে কয় কেডা ফড়াইছে কয় আপনি ওই নাল দেখিতা কো কয় ফড়াইছেন তো আমি কেডা কইছ নামা ছরাইছি নামা ছরাইতে কি লাগে বলেন জানাজার নামা ছরাইতে কি লাগে ওযু লাগে না জোরে বলেন কি লাগে আর জোরে বলেন কি লাগে ওযু লাগে কয় রিকশাব থেকে নাম্মা কি আর সময় পাইছি এমনি তুই বরাবর তাহলে বিনা অজুর জানাজা যে বেটা রয়েছে এই বুধ বড় জান্নাতি জোরে বলে জাহান জোরে বলেন কি শুনো যারা আমাদেরকে গালি দেও না অসুবিধা নেই আমরাও তখন সময় গালি দাও আমরাও সেই কারণে আল্লাহ জাহান দাও দেও জাহান কথা বলেন ঠিক না তো ওই মানুষগুলো সারা জীবন হুজুরদের বিরোধিতা করার পরে তো মানুষগুলো দৌড়া যায় হুজুর তাড়াতাড়ি হুজুর আব্বার কাছে জানা পড়াইতে হবে হুজুর কীভাবে গোসল দিতে হবে সব কিছু দিয়া আস্তে আস্তে করে ইমাম সাহেবরা কত ভালো সারা জীবন যেই লোকটা সারা জীবন যেই লোকটা হুজুরের বিরোধিতা করেছে সুদ খায়া ঘুষ খায়া মসজিদের বড় সেক্রেটারির চেয়ারটা লইছে কেশিয়ারের চেয়ারটা লইছে এবারে সারা যে তাই দেখবেন বেশি হড়র হড়র করে দেখছেন কিছু মানুষের খাজ আছে এর আর কোনো খাজই লই দেয়া খালি ইমাম সব রেগুতানি কথা বলেন ঠিক কি না আমি কিন্তু ইমামতি করতে 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 পাঁচ বছর পরে আইয়া কথা কইতেছি একবার মিশা কথা না আপনারা আবার কেউ রাগ করেন না ওইলে তাকলে ভালোই দেবা গে ইংসা আল্লাহ তাহলে শুনেন এখন ইমাম সবরে খালি গুথা এই বেড়া খেরে এমনে ঘুমাই তো হ্যাঁ বেড়া কেন ফাউ দিলে ফাউ কেরে এমনে ফাউ কেরে তেরা সাহেব উফরে দেয়া ঠিক রাখবে ঠিক আসরের ঘরে বেডা বুমও বইয়ে রে না হিবারে বাজার বাজার বউ বাচ্চা নাই আছে না নাই আছে আপনারও আছে হেরা খয় নাই হয় কিনা লাগছে বেতন কত হয় তিন হাজার এক ইমাম সবরে আমি শুনছি আর কি তো এক মাম সবরে কয়েছে ওদূর একটু দোয়া করেন কয়ে হচ্ছে ওই অসুবিধা নয় দোয়া করতেছি কেন বলে দোয়াটা করবেন আমার ছেলের যেন একটা বালা চাকরি হয় ইমাম সবের বেতন আছে তিন হাজার কত হাজার ইমাম সাহেব কয়েছে আল্লাহ আমি আঠারো বৎসর লেখা করছি আল্লাহ আঠারো লেখা লেখাপড়া কইরা আল্লাহ আমি চাকরি পাইছি তিন হাজার টাকার আল্লাহ সভাপতি সাহেবের ছেলে দোয়া করছে দোয়া চাইছে আল্লাহ আপনি তারে আমার মতো বেতনের একটা চাকরি দিও নোনাজাতের মৃত উপ ইমাম সাহের ঘরের ইমাম সাহাব তোর বেতন তিন হাজার টাকা আমার বেতন আমার ছেলের বেতন তিন হাজার টাকায় সংসার চলবে কেমনে আমি বলতে চাই একদম তিন হাজার টাকার বেতনের ইমাম সাহেবের সংসার চলে কেমনে তুই কোনোদিন জিজ্ঞাসা করো নাই তোমার ছেলের উপর যখন পড়েছে তুমি জিজ্ঞাসা করো আমার ছেলের সংসার চলবে কেমনে তোমার মতো মোর দাদার নাস্তিক কেউ হতে পারে না তুমি কেমন মানুষ তোমাকেই কাফেরদের এজেন্টা বানানো দরকার তোমরাই কাফের এজেন্টা এতে কোনো সন্দেহ নাই হুজুররা টেকা দিয়ে কী করতে তোমরা টেকা আমরা লাগে না ঠিক যাবে ঠিক তিন হাজার টাকার বেতন ওইলেও চিন্তা করেন না ইনশাআল্লাহ শোনেন তিন হাজার টাকার বেতনের ইমাম সাহেব কোনোদিন হতেও বসে না কার কাছে লিল্লাও চায় না পাঞ্জাবি জিগাইলে কয় উদুর ইটার দাম কত কয় তিন হাজার টাকা বেতন হয় তিন হাজার হয় দাম তিন হাজার মোবাইল কত হয় উদুর ইটা মোটামুটি বিশ হাজার তাহলে বিশ হাজার যদি হয় তাহলে ইনোই ত্রিশ হাজার এক বছরের বেতন ইনোই নাই ওদুর ইটা হাইলান কই ইতে তো আপনারা ওই জঙ্গি জিনা 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 কথা বলেন ঠিকা হয় ইটা আমার আল্লাহ দিছে সত্যকা দিছে আবুল হাইশাব সাহেব ভাই লন্ডন থেকে আইসুন আমার লাগে এই আইফোন ফ্রো মেক্স লাইসেন কথা বলেন ঠিকা কয় ইমাম সাবরা কয় হাজার টাকা দিয়ে খাইব কম তো ইমাম সাহের খানির কথা যদি কয় তাহলে তো আরো বেশি সময় লাগবো ইমাম সাবের খানি এক একদিন এক এক গরম কথা বলেন ঠিক কি না এক দিন এক এক গরো খানা খায় হের হের গুটে জেডাই ইমাম সাহেবের বিরোধিতা করে তা দেখে না। আর যদি কোনো অবস্থা ইমাম সাহেবের দাওয়াত দিয়া লাই বাড়িতে তো ইমাম সাহেব কয় আমি তো হোল খাই না খাই না ঠিক আমি দেশি মুরুগের ডিম ছাড়া খাই না আর মুরগ খাইলেও দেশিটা খাই বড় হইলে একটু বালা রান্না হইলে আর একটু বালা কথা বলেন ঠিক ক্ষীণা সারা জীবন যাদের বিরোধিতা করো তাদেরকে ভালো খাওয়াইতে হবে এটা তুমি খাওয়াও না রিজিকের মালিক জোরে আওয়াজ করে বলেন তিনি খে জোরে বলতে হবে তিনি ওই ইমাম সাহেবের পরে ডাক দেখো উদুর নামাজটা পরে ইমাম সাহেব জানাজা পড়ায় চারজন মানুষ বন্ধু কাঁদে কইরাম এ বন্ধু দিল তারে নরম করেই দিয়া বন্ধু কথাগুলি শোনো চারজন মানুষ যখন সময়ে পড় চারজন মানুষ ওই মানুষটারে কাঁদে কইরা ওই লাস্টারে কাঁদে কইরা যখন সময়ে কবর পর্যন্ত নিয়ে যায় আমার আল্লাহ রব্বুল আলামিন ওই জিন নামক জেলখানার ভিতর থেকে হাজার হাজার ফেরেস্তাদেরকে দিয়া ওই রুহুটাকে শিগল দিয়া পেছাইয়া বেন্দে আমার আল্লাহ রুল আলমিন কবরের পাট পর্যন্ত রঘুটাকে নিয়ে আসে এমন সময় রুঘুটা তাকায়া দেখে রুঘুটা কবরের দিকে তাকায় ওই কবরের দিকে রুঘুটা তাকায়া দেখে ওই কবরটা তো কবর না কবরের মধ্যে জাহান নামের আগুন ধাউ 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 করে ওই পাপিষ্টু নফরমান গুনাগারের লঘুটা। কবরের দিকে তাকায় কবরের দিকে তাকায় দেখে এই কবরটা তো কবর না কবরের মধ্যে নিরানব্বইটা সাপ হাঁক করে দাঁড়ায় আছে এমন সময় ওই রুঘুটা ভাইকে যেন ডাক দিয়া বলে কিন্তু বন্ধু রুহুর কথা তো বন্ধু কেউ শুনতে পারে না এমন সময় ভাইরে যেন ডাক দিয়া বলে ভাইরে আমার ওই কবরের আৃষ্ণা এই কবরের আজব যে আমি সহ্য করতে পারব না এই কবরের মধ্যে যে নিরানব্বইটা সা কবরের মধ্যে যদি আমাকে রেখে দাও ওই নিরানব্বইটা সাপ আমাকে ধ্বংসন করতে থাকবে জাহাজের আগুন আবার করে দিবে কিন্তু বন্ধুর কথা তো কেউ শুনতে পারে না বন্ধু দিনটা যে নরম করে দিয়া বন্ধু কথাগুলি শোন দশ মিনিটের ভিতরে বন্ধু আলোচনা শেষ করে দিব আল্লাহর পায়াগাম্বার নবীজি আমার ডাক দিয়ে বলেন এমন সময় রুঘুটা কবরের দিকে তাকায়া দেখে ওই কবরের মধ্যে তিনজন মানুষ নেমে গিয়েছে তিনজন মানুষ হাটারে বাডাযা দিয়েছে দে দে সময় রুটার মনে মনে আসবে না না আমি তো কবরের ভিতরে একা থাকবো না আমার সাথে তো ওই তিনজন আছেই আছে কিন্তু লাস্টারে যখন সময় বন্ধু হাতের মধ্যে দিয়ে দেওয়া হয় লাস্টারে হাতের মধ্যে ইনা না আস্তে আস্তে করে লাস্টারে কবরের মধ্যে যখন সোয়া দেওয়া হয় উত্তর দিকে মাথার দক্ষিণ দিকে তারা পাটা দিয়ে দেওয়া হয় এমন সময় তিনজনের ভিতরে যদি ভাই থাকে বন্ধু থাকে বাবাও থাকে সন্তানও থাকে কিন্তু বন্ধু ওই তিনজন যত আদরের মানুষ হক না কেন দেরি ওই তিনজন মানুষ লাভ দিয়া উঠতে দেরি হয় না ঠিক না জোরে জোরে বলেন ঠিক না ওই তিনজন মানুষ বন্ধু কবর থেকে লাভ দিয়া উঠে যায় এমন সময় রঘুটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সিজ্জিন নামক জেলখানার ভিতর থেকে বন্দীকৃত আমার আল্লাহ রব্বুল আলমিন হাজার হাজার ফেরিস্তা দিয়া সিগুল দিয়া বান দিয়া কবরের ভিতরে রুঘুটাকে ডোকা দেয় আস্তে আস্তে করে মানুষ বাসের চাটারিগুলি বিছাইয়া দেয় বাসের চাটারিগুলো বিছা দেওয়ার পর এরপরেও মানুষগুলোর মনে মানে না আরেকটা বাসের চাটি দিয়া দেয় কথা বলেন ঠিকই না এরপরেও বন্ধু মানুষগুলার মনে মানে না আরো কি করে আরো কি করে মানুষগুলা বন্ধু এরপরে কলা পাতা দিয়া দেয় কথা বলেন টিকিরা এরপরে যখন কলা পাতা দেওয়া শেষ হয়ে গেল আস্তে আস্তে করে মানুষগুলা বন্ধু মাটি দেওয়া শুরু করে দেয় আস্তে আস্তে যখন সময় মাটি দেওয়া শেষ হয়ে গেল আল্লাহর পায় নবীজি আমার ডাক দিয়ে বলেন চল্লিশ কদম হাঁটতে কোন সময় লাগে অতটুকোনো সময় আমার আল্লাহ অপেক্ষা করে আমার আল্লাহ রুহুটাকে ওই পাপিষ্টু না ফরমান গুনাগার বান্দা এবং ইমানদার হইলেও নেক্কার হইলেও গুনাগার হইলেও আমার আল্লাহ দেখে রে ভিতরি ঢুকাইয়া দিবে রুহুটাকে ঢুকাইয়া আমার মাউলা কবরে জিন্দা যে করবে আর কোনো দিন মরবে না এমন সময় আমার আল্লাহ রব্বুল আলমিন দুইজন তাকে আমার আল্লাহ পাঠাইয়া দেবে মুনকা নাকির নাম আমার দুইজন হাজির হয়ে যাবে সারা জীবন যদি আমার আলেম কলামার বিরোধিতা কর সারা জীবন যদি নবীর বিরোধিতা আল্লাহর বিরোধিতা কর সুদকুর আর পুস্কর হও বেয়নামাজি বেঈমান হও বন্ধু শোনা ওই দিনটা বড় কষ্টদায়ক দিন হবে আল্লাহর নবীজি আমার ডাক দিয়ে বলেন এমন সময় রুগুটা বিদিয়া ভিতরী ঢোকা দেওয়া হবে মন করে না কি নামুক দুইজন ফেরেস্তা আইসার ডাক দিয়ে বলবে মার মার রব্বুকা বলো তোমার লবুকে একটা বাড় আমার আল্লাহরে ডাক দেন না বলেন না আল্লাহ আর জুরে ডাক দেন না বলেন না আল্লাহ আল্লাহরে ডাকলে লাভনা লস জুরে বলেন লাভনা লস আল্লাহু আল্লাহ তুমি জাল্লে জালালু আল্লাহু আল্লাহ তুমি জাল্লে জালালু শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় নাগে তোমার গুণগান দিখি না আল্লাহু আল্লাহু তুমি কাদের তুমি জলিল bar tu me cada তুমি তুমি রহিম রহমান বলো না আল্লাহ 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 তুমি জাল্লে জালালু শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান আল্লাহ তুমি তুমি আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরিস্তা করে আদম কি জিদা তাই তো নূরের ফেরিস্তা করে আদম কি জিদা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আলহামদুলিল্লাহ আল্লাহ 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 তুমি জল জালালু শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণ গান শিশু মোশান বীরে যখন দুই ঢোড়ে সিন্ধুকে বরিয়া দিলা বাসায়া সাড়ে শিশু মোশান বীরে যখন দুশ্মনেরই ঢরে সিন্ধুকে বরিয়া দিলা বাসায়া সাড়ে প্রাণে ছিল যা ভার বই পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার বয় সেতাই পেল সে আশ্রয় দুশ্মনেরি হাতে তাহার বাঁচাইলা প্রাণ আল্লাহু 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 তুমি জালে জালালু শেষ করা যায় নাগে গিয়ে তোমার গুণগান যখন ইউনুস নবীরে খাইলো মাছে গিলিয়া যখন ইউনুস নবীরে খাইল মাসেত গিলিয়া ফের সীতা তখন ইসমে জম দিয়া দমে দমে হরদম ইস মেয়াম দমে দমে হরদম ইস মেয়য মা সে হতে সে যে পেলো পরিতণ আল্লাহ আল্লাহু না আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ তুমি জল জালারু শেষ করা তো যাই না গিয়ে তোমার গুনো গান আল্লাহ আল্লাহ বান্দা যদি আল্লা ভুলনেওয়ালা হয় আল্লাহরে যদি ডাকলে ডাকলেওয়ালা না হয় বলবে বলবে মুখা আল্লাহ তার সামনে আসবে না আল্লাহ মুখ দিয়ে আসবে না আল্লাহ মুখের ভিতরে ফেরাক আল্লাহ আসবে না তখন শুভ বলবে লাভ খে না আমার লব খে আমার আল্লাহ বলবেন দ্বিতীয় প্রশ্ন কর দ্বিতীয় না আমার প্রশ্ন করা হবে আমার নবী যুখা বলতে পারবে না বলবে লা আদি লা আদরি মা নবিয়া আমি নবী চিনি না নবী খে নবী চিনি না আল্লাহ এক পর্যায়ে আল্লাহ কেমন দয়ার আল্লাহ ওমা হাজার রাজুলু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম নবীজিকে বরাবর উপস্থিত করে দিবে এ তখন সময় বলবে না আমি চিনি না অনেকে নবীজিকে দেই কাও যে চিনবে না কারণ চিনবে না কেন কারণ হলো কারণ সারা জীবন নবীর বিরুদ্ধে ছিল কথা বলে সর্বশেষ আল্লাহ বলবেন তাকে প্রশ্ন কর তার দিন কি ছিল কোন দিনের উবরে মরছে ইসলামের উমরে জিগাও তখন শুনে কইব লা আধরি লা আধরি দুনিয়ার জমিনে থাকতে সারা জীবন খালি হুজুররা রে আর মুসলমানের জঙ্গি খুশি আমি মুসলমান না আল্লাহ কইব জাহান নাম যা কথা বলেন ঠিক জাহার জাহান্নামের আগুনে পড়ে যাবে জাহার আগুন আমার আল্লাহ তাআলা এমন আগুন যা কবরের মধ্যে বিছায়া দেবে যেই মাটির কোনো শক্তি ছিল না ওই মাটিকে আল্লাহ তালা শক্তিশালী বানা দেবে আজকে এক খাবলা মাটি এন থেকে হেন যায় মাটি কিছু কয় না কিন্তু এই দিন মাটি বড় শক্ত হয়ে যাবে মাটি পাথরের চাইতে বেশি শক্ত হয়ে যাবে মাটি এই কবরের চারপাশের মাটি আয়শা ওই পাপিষ্টনা ফরমান গুণাগারে চাপ দিবে আল্লা গম্বর নবীজি বলেন তার বাম পাজর আর ডান পাজরের হাড্ডিগুলো তার দিক দিয়ে ঢুকে যাবে না সম্মানিত শুধু আমি আর আলোচনা লম্বা করলাম না আমার আসলে অনেক কষ্ট হচ্ছে